সিবিআই ঠেলায় যে বিধায়ক পাঁচিলের উপরে উঠে গেছে, আমি দিদিকে বলেছিলাম এত ভালো বিধায়ক পেয়েছেন, এত ভালো হাই জাম্প দিতে পারে, তাকে বাড়িতে রেখে বিধায়ক বানিয়ে কি করেছে, অলিম্পিকে পাঠিয়ে দিন, ভারতবর্ষের জন্য গোল্ড মেডেল আনতে পারে। এই বিধায়ক আমার চুরিতেও গোল্ড মেডেল। দাদা স্লোগান দিচ্ছিল যে সিবিআই এর ভয়ে যে মোবাইল কাদাতে ফেললো, আমার মনে পড়ে গেল আমাদের উত্তরবঙ্গে একটা খুব কান গান চালু আছে, ভাওয়াইয়া গান, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি ও বন্ধুয়া। তখন মনে হচ্ছে জীবন কৃষ্ণের জন্য নতুন গান করতে হবে, আমার সাদা মোবাইলে কাদা লাগাই দিলি ও বন্ধুয়া। তবে ফেসবুকে অনেকে লিখছিল যে ভালো বিধায়ক তুলনামূলক ভাবে, কেন বলে বান্ধবী পাওয়া যায়নি এখন। আমি তো আমার মুর্শিদাবাদে এসে খবর শুনলাম এর নাকি আরো বেশি বান্ধবী আছে, ধরা পড়েনি এখন, ধরা পড়বে আচ্ছা। এবং এবং এই ভাই এই জীবন কৃষ্ণ হচ্ছে এক দাদার ভাই, তার বাড়িটা হচ্ছে এই বীরভূমে যেখানে শ্যামাদার বাড়ি, এর সাথে এই জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসে সে যুক্ত আছে, এর সাথে নারুগোপাল বহরমপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান সে যুক্ত আছে, সব চোর চোরে চোরে কি ভাই হয়, এরা হচ্ছে সব জীবন কৃষ্ণের মাস্তুতো ভাই, সায়নী সিংহ রায় অথবা আপনাদের নারুগোপাল সব, এবং ডোমকলের জামিকুল যার নেতৃত্বে গত 18 সালে আমাদের পঞ্চায়েত ভোটে আমাদের বিজেপির লোকেদেরকে মারা হয়েছিল, সেখানে একজন কর্মাধ্যক্ষ আছে মাহিনা খাই কি নাম, সেই বাটা গুন্ডা নিয়ে এসে পঞ্চায়েতে আমাদের কর্মীদের উপরে হামলা করেছিল, এবার হামলা করতে এলে পরে একদম চালের দাম কত বুঝিয়ে দেবেন, সব হিসাব পুচুকিয়ে নেবেন, আমি যা হওয়ার দেখে নেব, পুলিশ যা ধরবে আমি আপনাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করব। বীরভূমের দাদা অনুব্রত মণ্ডল যে তিহারে এখন বন্ধ আছে, ভাইকেও তিহারে পাঠাতে হবে, কি বলেন আপনারা, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নতুন একটা ইউনিট খুলবে, তার নাম হচ্ছে টিটিএমসি, টিটিএমসি বিহার তৃণমূল কংগ্রেস, জয় শ্রী জীবন কৃষ্ণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।